নমস্কার, কুইজিনিয়া পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে আমি নিয়ে এসেছি রেসিপি ঝিঙে ভাপা। তার আগে আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য মনে করে বেল বাটন আর অল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না। ঝিঙের একঘেয়ে রেসিপির হাত থেকে বাঁচার জন্য অন্য ধরনের রেসিপি আমরা সবসময় খুঁজি, সেটা অবশ্য সব উপকরণের জন্যই প্রযোজ্য। তো আজকে সেরকমই একটা রেসিপি আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে ঝিঙের ভাপা। গরম ভাতে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলে আমি এর আগে অনেকগুলো ভাপার রেসিপি পোস্ট করেছিলাম, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তাছাড়া আই বাটনেও দিয়ে দেবো, একটু দেখে নেবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি রেসিপি ঝিঙে ভাপা। একটা নিয়ে নিয়েছি মিক্সি জার, আর তাতে আমি দিয়ে দিচ্ছি 5 টিস্পুন মতো পোস্ত, কারণ আমি এখানে যে ঝিঙের পরিমাণটা নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি মশলাগুলো নিয়েছি। আপনারা বেশি কম নিলে সেই অনুযায়ী মশলাগুলোকে চেঞ্জ করে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে, আর 1 টিস্পুন দিয়ে দিলাম আমি কালো সর্ষে। এবার এটাকে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। একদম শুকনো অবস্থায় পাউডার করে দিলে এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না, ঠিক এরকমভাবেই একদম গুঁড়ো হয়ে যায়। এবার এতে দিয়ে দিলাম আমি 1টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ জল। দিয়ে এবার এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। চলে আসছি রান্নার পর্যায়ে। কড়াইতে আমি এখানে গরম করে নিয়েছি সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে। গরম করার পরে এবার এখানে আমি ঝিঙেগুলো দেবো। আমি এখানে 500 গ্রাম পরিমাণ ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোর খোসাটা একটু ছাড়িয়ে আমি এখানে ঝিঙেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার তার মধ্যে থেকে 1/2 ঝিঙে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে ঝিঙেগুলোকে আমি ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, মোটামুটি মিনিট 3-1-এর জন্য একটু ভেজে নেব। আর এই পুরো ভাজার সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকবে। এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি 1 চিমটে নুন, এবং 1 চিমটে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো। দিয়ে এবার এই ঝিঙেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে কিন্তু ঝিঙে অনেক সময় একদমই নরম হয়ে যায়, তো সেই জন্য খুব বেশি ভাজা কিন্তু যাবে না। মোটামুটি এই পর্যায়ে পর্যন্ত আমি ঝিঙেগুলোকে ভেজে নেব, আর এগুলো হয়ে গেলে এবার আমি ঝিঙেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ঝিঙেগুলোকেও ভেজে নেব। আমার চ্যানেলে আমি আগে যেরকম বললাম আপনাদেরকে, এর আগে আমি অনেকগুলো ভাপার রেসিপি দেখিয়েছি, যেমন পটল, কাঁকরোল, পনির। তো সেই রেসিপিগুলো আমি আপনাদের ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো প্লেলিস্টের, আর আই বাটনেও দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। সব ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি যে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষের কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা। দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন, এরপরে দেবো আমি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু দেবেন, তাতে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। এরপর আমি দেবো 2 টেবিল চামচ পরিমাণ নারকেলের দুধের পাউডার, এটা দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা যদি না পান তাহলে নারকেল কোড়াও দিতে পারেন। দিয়ে এবার আগে সব জিনিসগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে যে নারকেলের গুঁড়োটা দিয়েছিলাম একটু ওটা দলা পাকানো ছিল, তো সেই জন্য সব কিছু আগে ভালো মতো আমি মিশিয়ে নিলাম। এবার ওই মিক্সির বাটিটাকে ধুয়ে আমি 1/2 কাপ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আরও একবার সব কিছু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করে দেবো এতে যে ঝিঙেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ঝিঙেগুলো। ঝিঙেগুলো যেহেতু আগের থেকে ভেজে রেখেছি, তো সেই জন্য কিন্তু ভাপাটা হতে খুব একটা বেশি টাইম লাগবে না। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো 3 টিস্পুন মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ভাপা বা এই ধরনের সর্ষের আইটেমগুলোতে গন্ধটা খুব ভালো আসে। এটা দেওয়া হয়ে গেলে আরও একবার হালকা হাতে এটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে পাকা এবং কাঁচা মিলে 5 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে সব কিছু এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে রাখছি। একটা কড়াই নিয়ে নিয়েছি আমি, সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল নিয়ে প্রথমে জলটাকে আমি একটু গরম হতে দেবো। যখন জলটা ফুটতে শুরু করবে হালকা, তখন আমি তার মধ্যে টিফিন বক্সটাকে দিয়ে দেবো, আর টিফিন বক্সটাকে দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দেবো। ঢাকনা চাপা দিয়ে আমি মোটামুটিভাবে 7-8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। মোটামুটি 7-8 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর এই অবস্থায় কিন্তু আমি এটাকে খুলবো না টিফিন বক্সটাকে, অন্তত পক্ষে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দেবো।
5 মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে খুলে আপনাদের দেখিয়ে দিলাম এটা ঠিক কিরকম হয়েছে। তাহলে অতি সহজে বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন এই ঝিঙে ভাপা আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই কুইজিনিয়া পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। নমস্কার।